السلام عليكم ورحمه الله. আজকের ভিডিওতে আমরা ইসলামের তিন মহান খলিফার নিঃশংস হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পরবর্তী 29 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই চারজন মহান খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু এর পর থেকে খলিফাদের উত্তরসূরি নির্ধারণের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতার সমাধান হয়েছে কলঙ্কিত এবং রক্তাক্ত এক অধ্যায়ের মধ্য দিয়ে। এই চার খলিফার মধ্যে তিন জনকেই হত্যা করা হয়। তৃতীয় খলিফা হযরত ওসমানের মৃত্যুর পর মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন। শুরু হয় নিজেদের মধ্যে যুদ্ধ, যে সকল যুদ্ধে নিহত হয়েছিলেন প্রায় 90,000 মুসলমান। আর চতুর্থ খলিফা হযরত আলীকে হত্যা করে খারিজিরা। আজকের এই ভিডিওতে আমরা তিন খলিফার নৃশংস মৃত্যুর ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে চলেছি। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার খলিফার মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্পর্কে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন প্রিয় স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভেদ তৈরি হয়েছিল কে হবেন প্রথম খলিফা। অনেক তর্ক বিতর্ক শেষে 8 জুন 632 খ্রিস্টাব্দে মদিনার বনু সায়েদা গোত্রের চত্বরে প্রথম খলিফা নির্ধারিত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে এবং ইসলামী রাষ্ট্রে যে নানা ধরনের ফিতনা এবং বিপর্যয় তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণ করতেই পুরোটা সময় পার করেছিলেন ইসলামের এই প্রথম খলিফা। ইতিহাসে তা রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট অসুস্থ অবস্থায় মারা যান খেলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স হয়েছিল 60 বছর। চার খলিফার মধ্যে তিনি একমাত্র খলিফা যার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। 2 বছরের কিছু বেশি সময় পরেই শেষ হয় প্রথম খলিফার শাসনামল। মারা যাবার আগে ওমর ইবনে খাত্তাবকে তিনি খলিফা মনোনীত করে যান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একমাত্র খলিফা যার ক্ষমতা গ্রহণ পূর্ব নির্ধারিত ছিল, তাই তার বিরোধিতাও কম হয়েছে। খলিফা ওমরের আমলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। তিনি আরবের সকল গোত্রকে নিয়ন্ত্রণের পর পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম ভূখণ্ডের দখলে নিয়ে আসেন। খলিফা ওমর 10 বছর 6 মাস 8 দিন ক্ষমতায় থাকার পর এক ক্রীতদাসের ছুরির আঘাতে ইন্তেকাল করেন। কুফা প্রদেশের শাসনকর্তা মুগিরার দাস ছিল আবু লুলু ফিরোজ। হরমুজা ও জাফিনা নামে মদিনার দুজন যুদ্ধবন্দীর সহায়তায় তিনি ওমর রাদিয়াল্লাহুকে হত্যার পরিকল্পনা করেন। আরেকটি মত অনুযায়ী আবু লুলু তার মনিবকে প্রতিদিন 2 দেরহাম করে মুক্তিপণ দিতেন, আর এই মুক্তিপণ কমানোর জন্য তিনি হযরত ওমরের কাছে গিয়েছিলেন। কিন্তু খলিফা ওমর বলেছিলেন মুক্তিপণের পরিমাণ তো ঠিকই আছে, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে লুলু। পরদিন লুলু সকালে মসজিদে নববীতে ফজরের নামাজের জামাতে অংশ নেয়। নামাজের একামতের পর ওমর রাদিয়াল্লাহু যখন তাকবীর দিয়ে নামাজ শুরু করেন তখন লুলু কাতার ভেঙে সামনে এগিয়ে আসে। তার হাতে ছিল দুধারী খঞ্জর। একে একে 6টি আঘাত করেন হযরত ওমরের শরীরে। একটি আঘাত করেন নাভির নিচে। এই আঘাতেই হযরত ওমর মারা যান। খলিফা ওমরকে বাঁচাতে এসেছিলেন কাবিল বিন উবাই নামে একজন মুসল্লি। তিনিও ছুরির আঘাতে নিহত হন। এই ঘটনার 3 দিন পর নিজ ঘরে 36 বছর বয়সে ইন্তেকাল করেন ইসলামের সবচেয়ে সফল খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার চাইতেও নির্মম কোনো হত্যাকাণ্ড হয়ে থাকলে ইসলামের ইতিহাসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড ছিল সবচেয়ে করুণ এবং নৃশংস। বিশেষ করে হত্যার পর বিদ্রোহীরা তার লাশের সাথে যে নির্মম ব্যবহার করেছিল তা ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা। আপনি জেনে অবাক হবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন খোদ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। ইতিহাস থেকে জানা যায় ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শান্ত শিষ্ট ও খুবই নরম প্রকৃতির মানুষ এবং মিষ্টি ভাষায় সকলের সাথে তিনি কথা বলতেন। তিনি খলিফাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। তার 12 বছরের শাসনামলের শেষ দিকে মুসলমানদের মধ্যে নানা বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত এই বিদ্রোহ এক ভয়াবহ মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শেষ হয়।
80 বছর বয়সে খলিফা উসমানকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর বিদ্রোহীরা তার লাশের সাথে যে নির্মম ব্যবহার করেছিল তা ইসলামের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা বলে মনে করা হয়। টানা 40 দিন তাকে অবরোধ করে রাখা হয়। এরপর তার বাড়ির দরজায় আগুন ধরিয়ে দিয়েছিল বিদ্রোহীরা। বাড়ির তিনজন নিরাপত্তা রক্ষীও নিহত হয়েছিল বিদ্রোহীদের পাথরের আঘাতে। বিদ্রোহীরা খলিফার বাড়িতে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু এর ছেলে মোহাম্মদ প্রথমে তিনজন বিদ্রোহীকে নিয়ে খলিফা উসমান রাদিয়াল্লাহ এর বাড়িতে প্রবেশ করেন। তখন হযরত উসমান কোরআন পড়ছিলেন। ঘরে ঢুকে মোহাম্মদ বিন আবু বকর খলিফার দাড়ি ধরে টান দেয় এবং গালিগালাজ করতে থাকে। হযরত উসমান তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমার বাবা ইসলামের প্রথম খলিফা আবু বকর যদি আজ এই দৃশ্য দেখত তাহলে কতই না মর্মাহত হতো। আর এতে হঠাৎ করে মোহাম্মদ পিছু হটে যান। বাবার স্মৃতি স্মরণ করে সাথে সাথে তিনি দরজা দিয়ে বের হয়ে যান। তখন অন্য বিদ্রোহীরা খলিফার মাথায় তিনটি আঘাত করেন এবং সাথে সাথে গলগল করে রক্ত পড়তে থাকে সামনে রাখা কোরআন শরীফের পাতায়। এরপর তলোয়ার দিয়ে অনবরত আঘাত করতে থাকে। এক সময় খলিফা উসমান তার হাত দিয়ে তরোয়ালের আঘাত ঠেকাতে গেলে তার হাত কেটে যায়। আর এ সময় উসমান বিদ্রোহীদের বলেন, এই মাত্র তুমি যে হাতটি কেটে ফেললে সেই হাত দিয়েই ইসলামের ইতিহাসের প্রথম কোরআন শরীফটি লেখা হয়েছিল। এমন কথাতেও পাষণ্ড বিদ্রোহীদের মন গলেনি। খলিফার স্ত্রী নায়লা তাকে বাঁচাতে গেলে তলোয়ারের আঘাতে তার হাতের আঙ্গুল কেটে যায়। শেষে তরবারির আঘাতে খলিফা উসমান মাটিতে যখন লুটিয়ে পড়েন তখন এক বিদ্রোহী তার বুকের উপর দাঁড়িয়ে 9 বার নিঃশংসভাবে বর্ষা ঢুকিয়ে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমানের মৃত্যু নিশ্চিত করেন। হত্যাকাণ্ড শেষে বিদ্রোহীরা ফিরে যাবার সময় খলিফার বাড়ি লুট করে নিয়ে যায়, এমনকি তার শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়ে যায়। এত নিঃশংসতার পরেও বিদ্রোহীদের ক্ষোভ মেটেনি। তারা খলিফার লাশ দাফন না করেই 3 দিন আবর্জনার ভাগাড়ে ফেলে রাখে। আল্লাহর রাসূলের স্ত্রী উম্মে হাবিবা মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দেন, তোমরা যদি ওসমানকে এখনই সমাহিত করতে না দাও তাহলে আমি মদিনার রাস্তায় নেমে পড়ব। তার এমন সাহসী কথায় দ্রুত কাজ হয়। বিদ্রোহীরা নমনীয় হয়ে পড়েন। প্রথমে আনসারদের কেউই তার জানাজা পড়াতে রাজি হল না। পরে উমাইয়া বিন আবিব তার জানাজা পড়ান। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই দাফন করার পরামর্শ দিয়েছিলেন। অন্য আরেকটি মতে হযরত উসমান রাদিয়াল্লাহু এর হত্যাকাণ্ডের সময় হযরত আলী মদিনাতে ছিলেন না। প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাসূলের এত বড় বড় সাহাবী থাকার পরেও এমন ঘটনা কেন ঘটেছিল? এর সঠিক উত্তর হচ্ছে, নিরপেক্ষতার দোহাই দিয়ে সকল সাহাবীরা ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। অনেকে মনে করেন প্রভাবশালী সাহাবীরা নিরপেক্ষ থাকার কথা বললেও মূলত বিদ্রোহীদেরকে মৌনভাবে কেউ কেউ সমর্থনও করেছিলেন। আবার অনেক ইতিহাসবিদরা মনে করেন সাহাবিরা মনে করেছিলেন বিদ্রোহীরা এতটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে না, হয়তোবা বিদ্রোহ করে ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দাবি দাওয়া পালনে বাধ্য করবে। যাই হোক, মুয়াবিয়া রাদিয়াল্লাহ তখন ছিলেন দামেস্কের শক্তিশালী প্রশাসক। তিনি চাইলে তাকে রক্ষা করতে পারতেন। কিছু ইতিহাসবিদদের মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু আশা করেছিলেন হযরত উসমানের মৃত্যুর পর তিনি খলিফা হবেন এবং পরিস্থিতি শান্ত করতে সক্ষম হবেন। তাই হযরত উসমানকে 40 দিন অবরোধ করে রাখার পরেও কোনো প্রদেশ থেকে তাকে রক্ষার জন্য এগিয়ে আসেনি তার নিযুক্ত কোনো গভর্নর। কিন্তু প্রশ্ন হলো, কেন এত ক্ষোভ ছিল বিদ্রোহীদের? ইতিহাস থেকে জানা যায় হযরত উসমানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তার প্রশাসনিক দুর্বলতা। তবে এও স্বীকার করতে হবে, তার প্রশাসনিক যে দুর্বলতাগুলো বলা হয়েছে এগুলো খুব বড় ধরনের ভুল নয় যে আল্লাহর রাসূল কর্তৃক জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন শ্রেষ্ঠ সাহাবিকে এভাবে হত্যা করতে হবে। যাই হোক, তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল স্বজনপ্রীতির। বিভিন্ন প্রদেশে নিজের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের বড় বড় পদে বসিয়েছিলেন তিনি। মূলত এই স্বজনপ্রীতি থেকেই ধীরে ধীরে তার বিরুদ্ধে অভিযোগ দানা বাঁধতে শুরু করে। যেহেতু হযরত ওমরের থেকেও বেশি সময় ধরে তিনি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ 12 বছরেরও বেশি সময়, আর সে কারণে বিদ্রোহটা ভয়াবহ আকার ধারণ করে। 80 বছর বয়সে ইসলামের তৃতীয় খলিফা উসমানকে নির্মমভাবে জীবন দিতে হয় বিদ্রোহীদের হাতে।
ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যায়, যার ধারাবাহিকতায় পরবর্তী কয়েকটি বছরে মৃত্যুবরণ করে 90,000 মুসলমান। ইসলামের ইতিহাসে মুসলমানদের সাথে মুসলমানের যুদ্ধে এই প্রাণহানিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। যে হাত দিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরআন লেখা হয় সেই হাতকে কেটে দেওয়া হয় এবং নিঃশংসভাবে সেই কোরআন লেখক ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশংসভাবে হত্যা করে ইসলাম বিচ্যুত কিছু সংখ্যক নামদারি মুসলিমেরা। এই সকল বিদ্রোহীরা হযরত উসমানকে হত্যার পর ক্ষমতার দায়ভার এসে পড়ে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তিনি ক্ষমতা নামার পরে বিদ্রোহ আরও চাপা দিয়ে বসে, চারপাশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। ইতিমধ্যে মুসলিম মুসলিমদের মধ্যে যুদ্ধে নিহত হয়েছে 90,000 মুসলমান। হযরত আলীর বয়স ছিল তখন 60 বছর। খলিফা হওয়ার পর হযরত আলীর উপর বেশি চাপ পড়ে তিনি ওসমান হত্যার বিচার কেন করছেন না, কিন্তু ওসমান হত্যার সাথে জড়িত থাকা সকল মানুষকে আলাদা করে চিহ্নিত করে বিচার করাটা তখন এতটা সহজ ছিল না। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা গণবিদ্রোহ হয়েছিল তাই এর বিচারটাও খুব সহজ ছিল না, কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে যারা ওসমান হত্যার বিচার প্রার্থী ছিল তারা আলীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে যে আলী এই হত্যার সাথে জড়িত, নাউযু বিল্লাহ। হযরত আলী বারবার এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে শেষ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের ময়দানে নেমে পড়েন। তিনি নিজেই উটের পিঠে চড়ে যুদ্ধের ময়দানে আসেন এবং যুদ্ধের নেতৃত্ব দেন। এই যুদ্ধ ইতিহাসে বসরার যুদ্ধ বা জঙ্গে জামাল অর্থাৎ উটের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে হযরত আলী জয়লাভ করলেও উম্মুল মুমিনিন আয়েশাকে তিনি সসম্মানে মক্কায় পাঠিয়ে দেন। এটাই ছিল মুসলমানদের নিজেদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ বা প্রথম ফিতনা। হযরত আয়েশার মতো উসমান হত্যার বিচারের সবচেয়ে বড় দাবিদার ছিলেন আরও দুইজন, হযরত মুয়াবিয়া এবং ইবনুল আস। বসরার যুদ্ধে হযরত আলী জয় লাভের পরে সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আলীর খেলাফতকে অস্বীকার করে বসেন। এর ফলে শুরু হয় হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধ সিফিনের যুদ্ধ নামে পরিচিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌশলের কারণে বাধ্য হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে বিরতি দেন এবং আলোচনায় বসতে বাধ্য হন। তার সাথে মুয়াবিয়ার এই আলোচনায় বসা নিয়ে আবার জটিলতা তৈরি হয় মুসলমানদের মধ্যে। খারিজিরা বিদ্রোহ করে বসে, তারা মনে করেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ বন্ধ করে খলিফা আলী কাফের হয়ে গেছেন আর তাকে প্রথমে তওবা করার দাবি জানান। হযরত আলী তাদের বোঝাতে ব্যর্থ হন যে তিনি ভুল করেননি, তিনি বাধ্য হয়েছিলেন এই যুদ্ধবিরতিতে, কেননা তিনি আর ফিতনা ছড়াতে চান না, মুসলিমদের মধ্যে রক্তক্ষরণ ঘটাতে চান না। হযরত আলী কোনোভাবেই চান না ক্ষমতার এ দ্বন্দ্ব সংঘাতে মুসলিম ভাই ভাইয়ের প্রতি যুদ্ধ করুক। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যেই সকল বিদ্রোহীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যুদ্ধ করেনি এর জন্য বিদ্রোহ করে, তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ করতে বাধ্য হতে হয়। এতে প্রায় 9,000 খারেজির সকলেই নিহত হয়েছিলেন, বেঁচে ছিলেন মাত্র 9 জন খারেজি। তারাই পরবর্তীতে কাবা ঘরে এসে একত্রিত হয়ে এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইসলামের গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছিল। খারিজরা মনে করেছিলেন মুসলমানদের মধ্যে এই গৃহযুদ্ধের জন্য মূলত 3 জন ব্যক্তি দায়ী, আর তারা হলেন হযরত আলী, হযরত মুয়াবিয়া আর আমর ইবনে আস। তাদের নিজেদের বিবাদের কারণেই মুসলমানদের মধ্যে এই যুদ্ধ। এই 3 জনকে একসাথে হত্যা করতে পারলেই ইসলামের শান্তি ফিরে আসবে। তারা সিদ্ধান্ত নেন নিজেদের জীবনের বিনিময়ে হলেও এই 3 জনকে হত্যা করতেই হবে। তারা এই 3 জনকে একসাথে হত্যার শপথ নেয়, আর এরা হলেন বাকের ইবনে আবদুল্লাহ, অমর ইবনে বকর ও আব্দুর রহমান ইবনে মুলজাম। হত্যার সময় নির্ধারণ করেন 16ই রমজান। পরিকল্পনা অনুযায়ী সেদিন ছিল শুক্রবার। দামেশকের মসজিদে হযরত মুয়াবিয়াকে হত্যা করতে বের হন বাকের ইবনে আবদুল্লাহ। হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করলেও কোনো রকমে প্রাণে বেঁচে যায় মুয়াবিয়া। অন্যদিকে নামাজ পড়তে না আসায় আমর ইবনে আসকে হত্যা করতে ব্যর্থ হন আমর ইবনে বকর। আমর ইবনে আস মনে করে অন্য এক মুসল্লিকে খুন করে বসেন আমর ইবনে বকর।
এই দুজনকে হত্যার প্রচেষ্টা সফল না হলেও সফল হয় হযরত আলীকে হত্যা চেষ্টা। শুক্রবার কুফার মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসেন খলিফা হযরত আলী। মসজিদের দরজায় ওত পেতে ছিল আব্দুর রহমান ইবনে মুলজাম। হযরত আলী মসজিদে প্রবেশ করতেই তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে আব্দুর রহমান ইবনে মুলজাম। হামলার দুই দিন পর 19 জানুয়ারি 661 সালে ইন্তেকাল করেন খোলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী ইবনে আবু তালিব। তবে কারো কারো মতে হযরত মুয়াবিয়াই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল। নাউযুবিল্লাহ, এই কথার উপরে এজন্যই বিশ্বাস রাখা যাবে না, কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। তার নির্দেশে হযরত আলী হত্যা হয়েছেন এমন ধারণা পোষণ করা সঠিক নয়। যাই হোক, পরবর্তীতে মুয়াবিয়ার নির্দেশেই খলিফা আলী হত্যার বিচার হয় এবং মুলজামকে মৃত্যুদণ্ড দিয়ে দ্রুত কার্যকর করা হয়। মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহুকে পরবর্তী খলিফা নির্বাচিত করে যান, কিন্তু 6 মাসের মাথায় আবারও মুয়াবিয়ার সাথে চুক্তি করে তার হাতে খেলাফত হস্তান্তর করতে বাধ্য হন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এভাবেই শেষ হয়ে যায় ইসলামের 29 বছরের স্বর্ণযুগ, খোলাফায়ে রাশিদিনের যুগ।